আসসালামু আলাইকুম আমার আব্বার ছোট কন্যার বিয়ের অনুষ্ঠানের আজকে রং খেলায় এবং গোসলের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ও মাঝখানে তো আলতাও পড়েছিলাম আমরা সবাই তার সাথে আরও থাকবে ভাবি দেবরদের খুনশুটি পর্ব গ্রামের বিয়ে মানে অনেক অনেক মজা অনেক অনেক খুনশুটি হলুদের দিনের একটা রিচুয়াল হচ্ছে নানি দাদি যারা থাকবে বিশেষ করে নানিরা তারা এরকম পুটলি বেঁধে করে নিয়ে আসবে মানে হাতে করে নিয়ে আসবে আর কি তার সাথে থাকবে মিষ্টি তো এই পুটলির মধ্যে আসলে কি আছে আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব নানেরা যারা আসে মেয়ের বাড়িতে মানে নাতনির বিয়েতে তারা কিন্তু এভাবে পুটলি বেঁধে নিয়ে আসে তো এই যে দেখাচ্ছে আপনাদের রিচুয়াল অনুযায়ী তারা কী কী এনেছে এখানে চাল ডাল আটা তেল মানে যে যা পারে আর কি মেনলি এইগুলাই অল্প স্বল্প করে আনা হয় এইটা একটা নিয়মের মধ্যে পড়ে আর কি এই যে এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে আমার মামারা দিয়েছে চাল ডাল তেল তারপরে মিষ্টি আরও কিছু ছিল তো এভাবে সবাই এক এক করে আনছিল। আর এটা সব বাড়িতে হয়ে থাকে আমরাও আরেকজনের বাড়িতে গেলে নিয়ে যাই তো খুব বেশি নিয়ে নেওয়া হয় বা দেওয়া হয় তা না অল্প স্বল্প করে আর কি এখানে আমার বাচ্চা বাচ্চা মামিগুলো পিঠা ভাচ্ছিলো অনেক সুন্দর পিঠা হাত মানে পিঠা হচ্ছিলো আমাদের মামিরা কিন্তু আমাদের মানে আমার থেকেও বয়সের ছোট আবার আমার সমবয়সী আবার আমার কাছাকাছি বয়সী সব বয়সেও আছে মানে সব বয়সই আছে কারণ আমার মামারা খুব বেশি বয়স্ক না এই যে একটা এক মামির সাথে খুনশুটি করছে তার দেবর এই দেবরটাও হচ্ছে আমার বয়সে আর এই যে সামনে যেটা বসে আছে এই যে হাতা খুনতে নিয়ে এটা কিন্তু আমার অনেক ছোট আমার ছোট বোনেরও ছোট। তা যাই হোক এরকমই বয়স আর এই যে ভাবির দেবরদের খুনশুটি চলছে দেখেন কি দুষ্ট সবাই মানে যে যেভাবে পারছে মজা করছে আর আমরা এই রকম মজা করতে করতেই আমাদের পুরো বিয়ের অনুষ্ঠানটা শেষ করেছে আলহামদুলিল্লাহ আমার আব্বা আর তার ছোটো কন্যা মানে আমার ছোট বোন এখানে একটু ফটো সেশন করছিলাম তো আব্বা অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে তাসনেম মেহেদি আলতা নিয়ে রেডি কারণ এখন আমরা আলতা পড়তে যাচ্ছি আর এইখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে এই যে আর কিছু মাছ ভেজে রাখা হয়েছে এগুলো রান্না হবে তো এখানে অনেকগুলো মাছ রান্না করা হবে ওই যে আগের পর্বে দেখিয়েছিলাম যে অনেকগুলো মাছ কাটাকুটি চলছে সেগুলো হচ্ছে হলুদের ক্ষীরের মানে ক্ষীরের পর্বের পর আর কি সন্ধ্যার সময় সবাই খাওয়া দাওয়া করবে এই যে ক্ষীর রান্না হচ্ছে কারণ সবাইকে ক্ষীর এবং পিঠা বিলি করা হবে যারা মুখে ক্ষীর দিতে আসবে কনের তাদের আর কি পিঠা ক্ষীর দেওয়া হবে খাওয়ার জন্য এই যেদিকেও কিছু রান্না রান্নাবান্না হচ্ছে আর এদিকে সবাই রেডি রং খেলায় এবং আলতা পরায় এবং মেহেদি দেওয়ার জন্য সবাই বলে আমি আমার আব্বার মতো দেখতে আচ্ছা আপনারা বলেন তো যে আব্বার কোন মেয়েটা আব্বার মতো হুবহু দেখতে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আমার ছোট বোনের পায়ে আলতা পরিয়ে দিয়েছিলাম ও আমার পায়ে পরিয়ে দিয়েছিল এবং আমি ওর পায়ে পরিয়ে দিয়েছিলাম আমরা সমবয়সী না হলেও আমরা একদম ফ্রেন্ডের মতো তো আমাদের সব কথা শেয়ারিং ভালো মন্দ সব কিছুই আমরা আমরা মানে আমাদের মধ্যে হয়ে থাকে আমি তো বলবো যে দুই বোন থাকা অনেকটা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ যাকে অনেক বেশি ভালোবাসে তাকে একটা ছোটো বোন উপহার হিসাবে পাঠিয়ে দেন তো এই যে ওর পায়ে মেহেদি সরি আলতা পরাচ্ছিলাম আর এদিকে ফটো সেশন চলছিলো তারপর হঠাৎ দেখলাম ক্যামেরার সামনে এরকম একটা ভূত চলে এসেছে এই যে দেখেন ভূতের অবস্থা কারণ আশপাশ দিয়ে আমাদের আলতা সরি রং খেলা শুরু হয়ে গিয়েছে আর আমি এই শাড়িটা অনলাইন থেকে কিনেছিলাম এত সুন্দর ছিল শাড়িটা পরেছিলাম কারণ হচ্ছে আমার বোনের শাড়িটাও লাল ছিল তো আমরা ম্যাচিং ম্যাচিং করে পরেছিলাম আর এই যে দেখেন আমার ছেলেকে একদম রং মাখিয়ে ভূত করে দিয়েছে যে কারণে তার মন অনেক বেশি খারাপ এটাও কিন্তু আমার একটা পিচ্ছি মামা আর এই হচ্ছে আমার আরেক মামু এই যে দেখেন এইটা তো এই মামু আমার বয়সের আমরা ছোটবেলা থেকে বন্ধু তো আমরা মামু কম বন্ধু বেশি যে কারণে তার মনে হয়েছে আমার গালে একটু রং মাখাবে আচ্ছা ঠিক আছে রংটা মাখাও তোমাকেও পরে আমি ভূত বানানোর ব্যবস্থা করব যা টেনশন নিও না আর এই যে দুলাভাইয়ের অবস্থা বাড়ির একটা বড় দুলা যা মানে হলে যা হয় আমাকে রং মাখিয়ে দিল তারপরে যাকে পারছে তাকেই রং মাখাচ্ছে সব শালিনা মিলে তাকে রং মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে আর এটাও কিন্তু আমাদের বাড়ির একটা জামাই যাকেও ভূত বানিয়ে দিয়েছে আর এই যে আমরা তিন বোন মাঝেরটা হচ্ছে আমার প্রবাদ বোন যার বিয়ের অনুষ্ঠানও কিন্তু আপনারা দেখেছেন আগের বছরের ভিডিওতে তো এখানে আমরা একটু ফটো সেশন করছিলাম সবাই মিলে ভূত সেজে বেশ ভালোই লাগছিলো তো আমাদের এই অনুষ্ঠানটাকে কেউ আবার উল্টাপাল্টাভাবে মিন করবেন না বা কমেন্ট করবেন না এটা শুধুমাত্র আমাদের একটা পারিবারিক মানে আনন্দর সময় আর কি আর এই যে দেখেন একটা ভূত যার নাম তাসনিম ভূত দেখেন কি সুন্দর লাগছে দেখতে আর এখানে হচ্ছে আমাদের আর এক অবস্থাও কাহিল করে দিয়েছে তো সে চাচ্ছে তার বউকে একটু রং মাখাবে কিন্তু মাঝখানে ব্যাগড়া দিতে আসলো তাসনিম তার দোলা ভাইকে রং মাখাবে কিন্তু সে তো তার হাতে রং মাখবেই না কারণ সে তার বউয়ের হাতে রং মাখবে এই যে দেখেন হাউ কিউট কাপল মানে দুজন দুজনকে রং মাখাবে আহা কি আনন্দ আকাশে বাতাসে আর কি আপনারা হয়তো অনেকেই জানেন আমার নানির বাড়ি মানে সরি নানিদের চারটা বাড়ি চার নানির বাড়ি দাদিদের বাড়ি আমাদের বাড়ি সব মাঝখানে এই যে দেখেন জামার কি অবস্থা তো সব ভাই বোনগুলো যখন এক জায়গায় হই তখন কিন্তু আমাদের এরকমটাই মজা করি আমরা সবাই মিলে কারণ আমাদের মজা করতে বাইরের কাউকে দরকার হয় না আমরা আমরা যথেষ্ট এই একটা নানি এই একটা পিচ্চি মামি আমার সব মামিগুলো এরকমই পিচ্চি পিচ্চি আর এই হচ্ছে আমার একটা আন্টি এই হচ্ছে তার বেবি আর ওই হচ্ছে আমার এক ভাই সে প্রিপারেশন নিচ্ছে কাউকে রঙ মাখানোর জন্য এই জন্য আমাকে ডাকছে ক্যামেরা নিয়ে আর এই যে আমার অবস্থা মানে ভূত পুরো আমরা লাল সবুজের পতাকা হয়ে গিয়েছি তো চলেন এখন ভূত সেজে খালাকে একটু রং মাখানো যাক তো আমার খালা এখানে রং বেগে অলরেডি দাঁড়িয়ে আছে তা আমি একটু ক্লিন করার চেষ্টা করছিলাম তার ফাঁক দিয়ে আরেকজন এসে দিল বেগুনি ভূত বানিয়ে তো সে যাই হোক এই যে আমাকেও একজন দিতে আসছে আমরা আমরা সবাই মিলে এভাবে মজা করছিলাম আর কি আর এখানে দুলা ভাই তার নানি শাশুড়িদের রং মাখানোর জন্য মানে প্রিপারেশন নিয়ে আসছে দেখেন এই একটা নানি শাশুড়ি যাচ্ছে গুটি গুটি পায়ে আরেক নানি শাশুড়ির দিকে এই যে এটা ছোট নানি শাশুড়ি তারপরে যে রান্নাবান্না করছে ওটা ন নানি শাশুড়ি তো সবার মুখে সে আচ্ছা মতো রঙ মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে আর ইনি আমার সাথে কেন এমন করছিল আমি জানি না আর এই যে সে মাছের তরকারি এক গামলা করে হচ্ছে ঘরে রেখে আসা হচ্ছে আরেক গামলা হবে আবার রেখে আসবে আর তার ফাঁক দিয়ে এই নানিকে কে জানে গিয়ে এরকমটা বেগুনি ভূত বানিয়ে দিল আর নানি তো হতবম্ব হয়ে চুপচাপ বসে গিয়েছে যে এটা হলো এক একজনের কাণ্ড দেখে আমরা হাসতে হাসতে গড়াগড়ি কেকার গায়ে পড়বে পর এটা হচ্ছে আমার এক ভাবি উনি কেন ক্লিন হয়ে বসে থাকবে আমার প্রশ্ন সেটাই এজন্য ওনাকে একটু সবুজ কালারের ভূত বানিয়ে দিয়ে চলে আসলাম তো সবাই সবাইকে রং মাখানোর পরে রং না ঠিক আবির আর কি পানি দিয়ে ধুয়ে দিলে মানে পানি দিয়ে ধুলেই উঠে যায় কোনো সমস্যা হয় না তো এখানে রং খেলা শেষ করে আমরা যাচ্ছি ঘাটে পানি আনতে যেটা হচ্ছে গ্রামের মেয়েকে মানে কন্যাকে গোসল না রিচুয়াল আর কি মানে বিয়ের কনেকে এজন্য নানিরা দাদিরা তারপরে দুলা বোনেরা সবাই মিলে ছুটে যাচ্ছে পুকুর ঘাটে সরি ঘাটে আমাদের ঘাটে আমাদের ওখানে যে ঘাট আছে সেই ঘাটে তো আমি কাঁধে করে গামছা নিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য এগুলো কিছুই না জাস্ট মজা করার উদ্দেশ্যে আর ঐতিহ্য ধরে রাখতেই এইটুকু করা কারণ ঘাটের পানি কখনোই কোনের গায়ে দেওয়া হবে না কারণ চুলকানি টুলকানি হাবি যাবে অনেক কিছুই হতে পারে কোনো রকম মাথায় পানি ঢেলে এই রিচুয়াল শেষ করা গেল তারপরে আসবে ক্ষীরের সন্ধ্যা মানে হলুদ সন্ধ্যা আর কি হলুদ সন্ধ্যা ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ